মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই বলছি মে, রাঙা ঠাকুরপো ফোন করেছে, ধরবো? আরে ধরো ধরো, আমরা এখন এমনিতে ওদের ধরা ছোঁয়ার বাইরে। হ্যালো হ্যালো বাবা। হ্যালো, তোমরা কত দূর পৌঁছেছো সমর? আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এদিকে একটা বিপদ হয়েছে, বাড়িতে কারেন্ট চলে গেছে। কি কারেন্ট চলে গেছে? হে বাবা, উমা সে কি কথা গো! এই গরমে কারেন্ট চলে গেছে বাবা, তাহলে কি হবে? গরম তো কষ্ট হচ্ছে নাকি, ওদেরকে জিজ্ঞেস করো। তুমি ইলেকট্রিক বিল জমা দিয়েছিলে তো সমর? ইলেকট্রিক বিল আমি এখনো হাতেই পাইনি বাবা। তাহলে এটা হলো কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। না, এরকম হতে পারে বাবা যে বিলটা হয়তো এসেছে, আমি খেয়াল করতে পারিনি, সে কারণে টাকাটা দেওয়া হয়নি। ওরা এসে হয়তো লাইনটা কেটে দিয়ে গেছে। একটা কাজ করতে পারবে তুমি? তুমি একটা কাজ করো না, তুমি টাকাটা জমা দিয়ে দাও। ঠিক আছে, আমি এসে না হয় তোমাকে। হ্যালো বাবা, কেটে দিস। কি হবে ও কর তোমার সাহেব, বাড়ির শুধু লোকে কি দুর্দশা, একবার তাকিয়ে দেখো। মা মা বলছি অনেক দেরি হয়ে যাবে, আমি রাতের খাবারটা বরং বসিয়ে দিই। মামনি মামনি, এই তুমি অন্ধকারের মধ্যে কি করে একা সামলাবে বলো তো সবটা? কোনো ঝামেলা নেবে না, শুধু ভাতে ভাত, শুধু ভাতে ভাত। হ্যাঁ একটু করে নাও। হ্যাঁ পাখি, এই সমস্যার সমাধান করে কি করে বলো তো, আমি তো বুঝতে পারছি না। কে কে ওখানে? খুশবাবু শোনো না, বলছি তুমি একবার আমার সঙ্গে চলো, চলো উপরে চলো, উপরে চলো। এসো না, এসো বলছি। এসো 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 খুশবাবু, এসো এসো বলছি। এইখানটা তুমি একটু ভালো করে দেখো তো। আচ্ছা বাকি তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে বলো তো, তোমার কি মনে হচ্ছে কোনো সমস্যা আছে? খুশবাবু আমি বলছি শোনো, আমার মন বলছে এখানে কিছু একটা সমস্যা আছে, তুমি একটু দেখো না, সব সমস্যা এখানেই আছে, একবার দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি একটু ভালোটা ধরো। পাখি এখানে সব কিছু ঠিকঠাকই আছে, কিছু তো হয়নি। না গো আমি বলছি শোনো, কিছু না কিছু একটা পাওয়া যাবে, তুমি একটু দেখো না ভালো করে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও। দেখো দেখো। হ্যাঁ পাখি। হ্যাঁ এই দেখো। এটা কি গো? মেইন ফিউজের তারটাই তো কাটা। তারটা কাটলো কি করে? যে বুঝতে পারছি না, কিন্তু ইলেকট্রিশিয়ান ডাকতে হবে তো। তাহলে এক কাজ করো, তুমি এদিকটা দেখো, আমি নিচটা গিয়ে দেখি সবার কি অবস্থা। হ্যাঁ রেখে গেলাম। ঠিক আছে কিন্তু পাখি তুমি সাবধানে যাও, অন্ধকার আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো। ঠিক আছে ঠিক আছে ওকে। খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ খুব 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 কষ্ট হচ্ছে বড় খোকা। এই তো বাবা, বাবা জল খাবে, একটু জল খাবে? মামা আমাকে আমাকে পাখাটা দাও। আচ্ছা দেখুন মা কিরকম মাথাটা গরম হয় বাবু তো, এই দার্জিলিং এ গিয়ে নিজেরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে আর আমাদের ঢুকিয়ে দিয়ে গেল এই গরম চুল্লিতে। আমি বেশ ভালো বুঝতে পারছি, সোনাদা এটা ইচ্ছা করে করেছে। হ্যাঁ ইলেকট্রিক বিলটা দেয়নি, হ্যাঁ এভাবে টাকা বাঁচাবে? আমি যদি আগে জানতাম কিছুতেই যেতে দিতাম না। একটা দড়ি বাজলো, আমিও থামবে তোমরা? সত্যি বাবু বাড়ির এই অবস্থা, মানুষটা শরীর খারাপ করছে, তোরা নিজেদের দাঁড়িয়ে নি। হয়েছে হয়েছে, খুব গরম লাগছে, খুব শরীর খারাপ লাগছে। কি গরম লাগছে, কি গরম লাগছে। বাবা বাবা আপনি একটা জায়গায় একটু স্থির হয়ে বসুন না, এরপরে হাঁটা চলা করলে তো আরো কষ্ট হবে। বসুন বসুন এক জায়গায় বসুন। জেঠুমনি ও জেঠুমনি শরীরটা খুব খারাপ করছে, আনচান করছে না? আচ্ছা ঠিক আছে একটু একটু বসুন, আমি আসছি এক্ষুনি আসছি। কই দেখি বাবা, আসুন তো, আসুন 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 আসুন। ভেজা গামছাটা একটু গায়ে বুলিয়ে দিই,
এখানে বসুন, আস্তে আস্তে করে দেখি। এখন ঠিক লাগছে? বেশ স্বস্তি বোধ হচ্ছে। আচ্ছা তো ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক লাগছে? বাই, তো দারুণ বুদ্ধি বার করেছো তো রাঙাবু। এই আমাদের জন্য দুটো গামছা ভিজিয়ে এনে দাও। কি না 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 না, ও কেন আমাদের জন্য গামছা নিয়ে আসতে যাবে? আমাদের জন্য আমরাই গামছা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার গরমে গুলিয়ে গেছে দাদু। আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি আমাকে ফু দিয়ে দাও। চলো ঘরে চলো, এসো এসো এসো। আরে কি কি হলোটা? কি এসো না, কি 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 বসো, কি কি এই গরমের মধ্যে উপরে টেনে আনলে কেন? যাতে গরম না লাগে সেই ব্যবস্থাই তো করছি। এমনিতে আমার বউ অতি বুদ্ধিমতী, নিশ্চয়ই কিছু একটা ভালো প্ল্যানই বের করেছে। এই কি 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 ভাবছো, কি ভাবছো? এটা এটা পরে, আগে হচ্ছে এই এই সব কি? ফু ফু, তুমি আমাকে ফু দাও, আমি তোমাকে ফু দেব। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, আমি এসব পারবো না। এর থেকে ভালো আইডিয়া তোমার কাছে আছে? আমার কিন্তু গরম লাগছে, তাড়াতাড়ি বলো না। ফু দাও, জোরে দাও না, জোরে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।